रात हो गई तो ওরা সব দুপুরবেলা ফেলাগ মারতে এসছিল, ফেলাগ মারে ওরা রাব ভাষায় চুয়ারি করছিল, আমরা তো ওতে কিছু বলিনি। তারপরে তো সন্ধ্যাটা দেখি না আচমকা ঢুকেছে, ঢুকি এবারে সব ভাঙচুর করতে লেগে গেল। করি তারপরে হচ্ছে এবারে আমার বৌমাটা এই ঘরে শুয়েছিল, টিভি দেখছিল, বললাম ওরা সব চলেছে, আমরা তোমার এইটা দিয়ে বেরিয়ে চলে গেলি। তারপরে তো রাব ভাষা চুয়ারি করছিল, ওরা দুজনে এইখানে আছে এইখানে আছে। আপনারা কি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কোনো? বিজেপি আমার ছেলেটা সে হচ্ছে প্রথম চটকায় হচ্ছে গাড়ি চালাতে যেত, এবার বিজেপির মিছিল বেরিয়েছিল, এবার হচ্ছে পরের গাড়ি তো চালায়, আর হচ্ছে এবার সেই বিজেপির মিছিলে গেছিলো বলে গাড়িটা নিয়ে বলছে ও বিজেপি করে। এবার আমার ছেলে বলছে আমি পরের গাড়ি চালাই, আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব, সেই থেকে নিয়ে কেন্দ্রের সূত্রপাত। হ্যাঁ কোন পার্টি করেন? বিজেপি পার্টি করে, ওই টিএমসি ছেলেরা সব। কেন করলো কিছু করে? আমরা মেয়ে মানুষ কি করে জানবো কি কি হয়েছে না হয়েছে। কালকে রাত্রি সোদপুরে একজনকে তৃণমূলের মারধর করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে কি এইসব? আমি তা বলতে পারছি না। আপনার নাম? আমার নাম রেখা সাঁতরা। বিজেপি করি বলে কোদালের বাঁধ দিয়ে কুড়ুল দিয়ে কুড়ুলে উল্টো পিছিয়ে দিয়ে মাথাটা ফাটিয়ে দিল, আর কোদালের বাঁধ দিয়ে এসে মারতে লেগে গেল। আপনি কি কোনো পার্টি করেন? পার্টি মিটিং মিছিল আমি সেরকম যাই না, আমি দোকান আছে দোকানে থাকি, বলছি তুই বিজেপি করি বলে এসে মারতে লেগে গেল। কারা মারধর করলো? যতটা সম্ভব কিনে উঠেছিল ওই সন্দেহের মাধ্যমেই মেরেছে, ওই সন্দেহ করেই মারছে। ওই কোথাও বিজেপির মিটিং হচ্ছিলো আর সামনেই তো পার্টি অফিস, যে একটুখানি দাঁড়িয়েছি কিবা তো আমার দোকানে হচ্ছে যাই যে বিজেপির ছেলে সেইখানে তার সাথে কথা বলছি, এর তোর মোবাইলটা নিয়ে যাবি, ওরা বলছে যে বিজেপি করে ওই সূত্রপাত করে মারল। কোদালের বাঁধ নিয়ে এসেছিলো, কুড়ুল এনেছিলো, শাবল ছিল, সব হাত ভেঙে রয়েছে, আর কোদালে বাঁধে করে মারছে, আর কুড়ুলের পেছনে করে মাথাটা ফাটিয়ে দিল। এখানটা গেঁথেছে দাবনার কাছে কত? 25-30 জন ছিল। 25-30 জন? তারপর মারতে মারতে মাঠের দিকে নিয়ে চলে যাচ্ছিল, বলছে তুই শালা বিজেপি করিস তোকে মেরে ফেলে দেবো। ওর বউ না যদি উপরে হয় আর উপরে পড়ে যায় তোকে পুরো তুলে নিয়ে চলে যায় না গেলে আমাকে আই মেরে মাঠে ফেলে দিত। আপনার নাম? লালটু মালিক। কালকে গতকাল সন্ধ্যাবেলায় ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল, যেটা সোদপুর ব্রিজের মাথায় হয়েছিল, ওদের নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, নিজেদের মধ্যেই হয়েছে, আমাদের কোনো বিজেপি কর্মীতে জড়িত থাকে না। কিন্তু তার ফলস্বরূপ কী হয়েছে, কাল রাজ্যে হঠাৎ করে তৃণমূলের কিছু হারমাদ, আমাদের বিজেপির যারা নর্মাল সমর্থক সাধারণ গ্রামবাসী তাদের উপর হামলা হয়েছে, তাদের ঘরদোর ভাঙচুর হয়েছে, মহিলাদের শ্লীলতানি করার চেষ্টা পর্যন্ত হয়েছে, খাদ্যদ্রব্য লুট হয়েছে, ঘরের আসবাবপত্র ভাঙচুর হয়েছে, মারধর হয়েছে, দু চারজনকে খুব ইনজোর্ড করেছে, তারা রাত্রেবেলা হসপিটাল আসতে পারেনি ভয়েতে, চারধার অবরুদ্ধ করে দিয়েছিল, প্রাইভেট ডাক্তারকে দেখিয়ে স্টিচ করে তাদেরকে বাড়িতে রাখা হয়েছে। কি চাইছেন? আমি চাইছি এই যে অন্যায় অত্যাচার হচ্ছে এর পুরো ন্যায় বিচার হোক, পুলিশ উপযুক্ত পদক্ষেপ করুক, আমরা এটাই চাইছি, বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া যাক, আমরা এটাই চাইছি। ওদের দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন, ওরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব করছে, জানছে দু চার মাস আছে, যত লুটে পুটে খাওয়া যায় সেই লুটপুট করতে যাই, ভাগেতে যার কম পড়েছে সেই মেরেছে, ঠিক আছে, ওদের বখরাতে কম পড়েছে। আমাদের বিজেপি কর্মীর নীতি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আমাদের মার ধরে রাজনীতি আমরা করি না, যদি করতাম তাহলে আরও যে সমস্ত রাজ্যে বিজেপি কর্মী আছে সেখানে ভাষার দ্বারাই রাজনীতি করে যাচ্ছে। আপনার নাম? হরপ্রসাদ বাগ, 36 জেডপির সভাপতির দায়িত্বে আছি, ভারতীয় জনতা পার্টি।
পুরশুড়া বিগত দিনের তুলনায় বর্তমানে খুবই মানে শান্তি শৃঙ্খলার সঙ্গে মানুষ বসবাস করছে। তো সেই হিসাবে আমরা দেখেছি গতকাল সন্ধ্যাবেলায় 6:30 নাগাদ আমাদের তৃণমূল কংগ্রেসের একজন বুথ কর্মী শরীফ মল্লিক, সে সোদপুর বাজারে এসেছিল তার নিজস্ব কাজে। যখন বাজার থেকে ফিরে যাচ্ছিল, সোদপুর ব্রিজ ক্রস করে যখন সমাজপুরের দিকে রওনা হয়, তখনই ওই ব্রিজের পাশেই বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী জনাদশেক ছিল। তো তারা তাকে অতর্কিতভাবে ধরে বেধড়ক মারধর করে, আপনারা হয়তো খবর পেয়েছেন বা দেখেছেন, রক্তাক্ত অবস্থায় আমরা ওখানে যাই। ওখানে গিয়ে আমরা থানায় অভিযোগ জানাই। থানাতে খবর করার পরে থানার থেকে পুলিশ প্রশাসন এসে তাকে কোনো রকমে উদ্ধার করে তাকে আরামবাগ হসপিটালে ভর্তি করে। তারপরে ওই এলাকায় একটা জনমানুষের একটা যে মানে বিরূপ প্রতিক্রিয়া, যে এইরকম একজন নিরীহ ছেলে কোনো রকম ঝামেলায় থাকে না, তাকে এইভাবে মারা হলো, তারই পরিপ্রেক্ষিতে ওখানে কিছু ঘটনা ঘটেছে। তো আমরা দেখেছি যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, আমরা পুলিশ প্রশাসনকেও যথারীতি বলেছি যে আপনারা ওইখানটায় থাকুন বা দেখুন, যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কোনো মানুষের উপরেই কোনো রকম ঝুট ঝামেলা না হয়, আমরা সেটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি বা দেখতে বলেছি। তো আমরা খবর নিয়ে দেখেছি যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা নেতৃত্ব এর সঙ্গে জড়িত নেই। এটা সম্পূর্ণ একটা এলাকার মানুষের মানে বিরূপ প্রতিক্রিয়া, যেহেতু একটা নিরীহ ছেলেকে মারধর করেছে ওইভাবে, তার মানে দুটো পা দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে, 34-35টা সেলাই হয়েছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মুমিন মিদ্দা। Collection, jeans and t-shirts, only for men.